আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা হয়তো বা জানেন আমি গ্রামের বাড়িতে আসছি, হাতিয়া। তো হাতিয়ার এপার নোয়াখালীর দিক দিয়ে, তো এখন আসছি নদীগুলে। যদিও আমি জাহাজে থাকি, তারপরও নদীগুলে থাকতে থাকতে বা জাহাজে থাকতে থাকতে নদীগুলো আর ভালো লাগে না। তারপরও দেখলাম যে কিছু পিকনিক করার জন্য কিছু ছেলে গাড়ি দিয়ে আসছে। সো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো তাদেরকে। আমি এখন আসছি নদী তুলে, তো দেখতে পাচ্ছেন নদীর কিনারটা কী পরিমাণ ভাঙছে, অনেক খারাপ। সো আপনাদেরকে আর একটু দূর থেকে দেখাই। এটা হচ্ছে আপনার নোয়াখালীর দিকে টাঙ্কি বাজার বলে এই জায়গাটার নাম। এটা হচ্ছে গাইশেশ্বরের ট্রলার, এখানে করে মানুষ যাবে ওপারে। তো দেখতে পারতেছেন এখানে কারেন্ট টারেন্ট সবই আছে। দেখতে পারতেছেন কারেন্টের একটা ফিলার ভাঙ্গি পড়ে আছে। এই দিক দিয়ে পুরো জায়গাটা অনেক ভাঙ্গে। সো অনেকদিন যাবৎ বলক দিব দিব বলে বলক দেয় না, আসলে বলক দেওয়া উচিত। সো আপনাদেরকে নৌকাটা দেখাই, কখনো নৌকার কি পাঙ্কা দেখছেন? সো আজকে আপনাদেরকে দেখাচ্ছি নৌকার ফাঁকা, তারপর নৌকার সুগান আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর নৌকা, এগুলো মাছ ধরার জন্য সাগরে যায়, এখন উপরে আছে। সো আপনাদেরকে দেখাচ্ছি পাশে আরও অনেক নৌকা আছে। দেখতে পাচ্ছেন একটা নৌকা আছে, এখন আপনাদেরকে নদীটা দেখাই। যে নদীর পাশে যে খালটা খুব স্রোত, খালের প্রচুর পরিমাণ পানি নামতেছে এই খাল দিয়ে, আর খালটা দেখতে খুব সুন্দর। তো এই যে পোলাপানগুলো আসছে পিকনিক করার জন্য, দেখতে পাচ্ছেন গোটা গাড়ি নিয়ে। খুব সুন্দর পরিবেশ এখানে করার জায়গা, জায়গাটা অনেক সুন্দর। আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাই, খুব সুন্দর একটি জায়গা এখানে, খুব ঠান্ডা। এখনও গোলাপ পয়েন্ট যাইতেছে, দেখতে পাচ্ছেন আবার শোনা যাইতেছে আসতেছে। আর নদী কি পারে না, দেখতে পাচ্ছেন একটা তলা যাইতেছে মানুষের জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।